আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন মুদ্র? আশা করি ভালো আছেন। শিক্ষা আই টিপসির আপনাদের সকলকে স্বাগতম। হাবিবুর রবির মেধা তালিকা প্রকাশ 26 ডিসেম্বর 2021 6:55 দার্জিলিং ক্যাম্পাসে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে প্রতিবেদনটি রিসিভ করবেন। আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেল নতুন ভিজিট থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2020 ও 2021 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদনের মেধা তালিকা প্রকাশিত হয়েছে। রবিবার 26 ডিসেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম কামরুজ্জামান এই তালিকা প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির ফোকাল পয়েন্টে অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুব হোসেন দ্য ডেলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। পরে বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক 2021 শ্রেণীতে ভর্তির জন্য নির্বাচিত এবং অপেক্ষমান শিক্ষার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির ছোড়া এই তালিকা দেখতে পারবেন। এর আগে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টি প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। হাবিবুর রবির 8টি অনুষদে মোট 23টি ডিগ্রিতে ভর্তির জন্য 1685টি আসনের বিপরীতে আবেদন করেছেন ভর্তিচ্ছুরা। বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেধা তালিকায় উত্তীর্ণ ব্যাচেলর অব আর্কিটেকচার ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ড্রয়িং পরীক্ষায় আগামী 2 জানুয়ারি সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অপেক্ষমান তালিকাভুক্ত কোটায় নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার আগামী 3 জানুয়ারি সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনটি। চলুন এখন ওয়েবসাইটে গিয়ে সেই তালিকাটি দেখা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজারে আসলাম। ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা HSTU লিখবেন, লেখার পর সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা হাজী মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইউনিভার্সিটির নিজস্ব ওয়েবসাইট চলে আসছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে নোটিশে ক্লিক করবেন অথবা এই অ্যাডমিশনে ক্লিক করবেন, যেটা একটা ক্লিক করলে হইব। অ্যাডমিশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটু নিচে যাবেন, ইউনিট এতে ক্লিক করবেন অথবা ইউনিট বিতে ক্লিক করবেন, যে যে ইউনিটের আবেদন করেছেন সেই ইউনিটে ক্লিক করবেন। তো আমি ইউনিট এতে ক্লিক করলাম। ক্লিক করার পর ডাউনলোড হয়েছে অলরেডি। ডাউনলোড হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন একটি পিডিএফ ফাইল। এই পিডিএফ ফাইলটি এই দেখতে পাচ্ছেন আপনারা, এই পিডিএফ ফাইল প্রথমে এটি দেওয়া আছে, আপনাদের ভর্তি নির্দেশিকা দেওয়া আছে, ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো এগুলো আমি অলরেডি পড়েছি, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তারপর এই দেখতে পাচ্ছেন আপনার মেধা তালিকা, এখান থেকে আপনারা আপনাদের মেধা তালিকাটি একটু খুঁজে বের করবেন। এরপর আপনারা দেখবেন অপেক্ষমান তালিকা, দেখতে পাচ্ছেন ওয়েটিং লিস্ট, পজিশন দেওয়া আছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজেই রেজাল্ট বের করতে পারেন। তো সব এই ছিল আজকে ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।